আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস একটি ডাটাবেস সফটওয়্যার। আমি খুব অল্প সময়ে মাইক্রোসফট অ্যাক্সেস সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা এখন মাইক্রোসফট অ্যাক্সেসের হোম পেজ আছি, এখান থেকে আমাদেরকে একটা ডাটাবেস শিট নিতে হবে। সো আমি ব্ল্যাঙ্ক ডাটাবেস একটা নিয়ে নিলাম এখান থেকে। এখানে আমরা প্রথমে যে ডাটাবেসটা তৈরি করব সেই ডাটাবেসের একটা নাম আমরা দিয়ে দিব। আমি ডাটাবেসের নাম দিলাম অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা ক্রিয়েটে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ডাটাবেসের একদম হোম পেজ, যেখানে আমাদের ডাটাবেসগুলো এন্ট্রি করতে হবে। এখানে অনেকগুলো ট্যাব মাইক্রোসফট ওয়ার্ডের সাথে মিল আছে, যে নতুন ট্যাবগুলো আমরা একেবারে নতুন দেখতে পাচ্ছি। এই ক্রিয়েট অপশন, এরপরে ডাটা শিট অপশন, এগুলা সম্পর্কে ভালোভাবে বলবো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, হোম মেনুতে থাকা অবস্থায় আমাদের এখানে যে একটা টেবিল তৈরি করতে হবে, টেবিল তৈরি করার জন্য আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে ডিজাইন ভিউতে। আমরা যখন ডিজাইন ভিউতে ক্লিক করব, এখানে একটা টেবিলটার একটা নাম দিয়ে আমরা সেভ করতে হবে। এই ফর্মের মধ্যে আমাদের যাবতীয় ফিল্ডগুলো অ্যাড করব। এখানে আমরা একটা ভর্তি ফর্ম বানাবো, সেখানে আমি বেসিক কিছু অপশন দিয়ে ফিল্ড তৈরি করব, ক্রমিক নাম্বার বা ফর্ম নাম্বার। তো এখানে আমি লিখতেছি ফর্ম নাম্বার। প্রথম কাজ হচ্ছে আমার ফর্ম নাম্বার। তো এই নাম্বারটা অটোমেটিক্যালি যাতে চলে আসে, সেজন্য আমরা এখান থেকে ডাটা টাইপ থেকে একটা ফিক্স করে দিব, যে আমাদের ফর্ম নাম্বার এটা যাতে অটোমেটিক্যালি কাউন্ট হয়, সেজন্য আমরা দিব অটো নাম্বার। এখানে আমরা যেটা দিব, যে অপশনটা দিব, এর বাইরে অন্য কোনো কাজ হবে না, সেজন্য খুব কেয়ারফুলি দিতে হবে, সেগুলো আবার পরবর্তীতে নিলে এডিট করতে হবে। পরে আমরা দিব এখানে হচ্ছে নেম। তো নেম থেকে আমরা যখন ট্যাব দিয়ে পরে ডাটা টাইপে যাব, সেক্ষেত্রে আমাদের নামটা কিভাবে কি হবে, কোন টাইপের হবে, সেটা আমাদের এখানে ফিক্স করে দিতে হবে। টেক্সট দিলাম, এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, প্রত্যেকটা অপশন ব্যবহার আমি যেগুলো খুব বেশি পড়ে আমি চেষ্টা করি সবগুলো তুলে ধরার জন্য। এরপরে দিতে পারি এখানে ফাদার্স নেম। তো ফাদার্স নেমে আমাদের ডাটা টাইপ হবে ট্যাক্স। তো এখানে দেওয়া যায় অ্যাড্রেস। অ্যাড্রেসের এখানে আমাদের ডাটা টাইপ হবে মেমো। মেমো দেওয়ার কারণ হচ্ছে আমরা অ্যাড্রেসটা অনেক বেশি আকারে লিখতে হয়, বড় আকারে লিখতে হয়, সেজন্য আমরা মেমোতে দিব। তো আমরা এখানে যে কাজগুলো করবো সেগুলোর নিচে অনেকগুলো কন্ডিশন আছে, যে জেনারেল অপশন, লুক আপ অপশন। তো এগুলোর সম্পর্কে আমি বলবো, এগুলোর কাজ কী। এখানের এগুলো সম্পর্কে বেসিক ধারণা হচ্ছে যে এখানে নেমের এখানে আমরা ট্যাক্স দিচ্ছি, যে নেমটা কত অক্ষরের মধ্যে লিখবে সে অপশনটা আমরা এখান থেকে ফিক্স করে দেবো। এখানে 255 ক্যারেক্টারের মধ্যে নেমটা লিখতে হবে। তো আমরা চাইলে এখানে কমাই দিতে পারি, আমরা যদি এখানে দিই 10টা ক্যারেক্টার, তাহলে ওখানে যখন আমরা ফিল করব, আমরা যখন ফর্ম ফিল আপ করবো, সেক্ষেত্রে 10টা লেটার্সের বাহিরে আমরা লিখতে পারবো না। তো এখানে ডিফল্টভাবে যেটা দেওয়া আছে 255, আমরা আপাতত এটা রাখতেছি, কারণ নাম তো অতিরিক্ত হয় না। এরপরে মেমোর ক্ষেত্রে এখানে আনলিমিটেড দেওয়া থাকে, এখানে কোনো আমাদের লিমিট থাকে না। এরপর আমরা ইউজ করব ফোন নাম্বার। ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা টাইপ ইউজ করব নাম্বার। তো এখানে নাম্বার যেহেতু ইউজ করছি, আমরা যখন ফর্ম ফিল আপ করবো সেক্ষেত্রে নাম্বারের বাহিরে অন্য কিছু দিলে সেটা নিবে না। এরপর হচ্ছে আমরা জেন্ডার ইউজ করব। তো জেন্ডারের ক্ষেত্রে আমরা ফিক্স করতে পারি যে ফিমেল অর মেল, যে কোনো একটা, ওখানে টিক মার্ক দিলে হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা এখানে করতে হবে লুক আপ ওয়াইজার্ড। এখানে যখন ক্লিক করবো আমাদের একটা অপশন দিবে, এখান থেকে আমরা আই উইল টাইপ ইন দ্য ভ্যালু, আমরা 2 নম্বর অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো। এখানে আমাদের যে টাইপ ডাটাগুলো আমরা লিখে দিব, যেমন আমি এখানে দিতে পারি মেল অবলিক দিয়ে, পরের 2 নম্বর অপশনে দিতে পারি ফিমেল। তো এরপর আমাদের কাজ হচ্ছে নেক্সটে ক্লিক করে এটাকে ফিনিশ করে দাও। এখানেই আমাদের কাজ শেষ। এরপর অপশনে চলে যাব, আমরা দিতে পারি ইমেল। তো ইমেলের ক্ষেত্রে আমরা এখানে টাইপ ইউজ করব অবশ্যই হাইপার লিঙ্ক, যাতে এটা লিঙ্ক আকারে শুরু করে, ইমেলে ক্লিক করা মাত্র যাতে আমাদের মেইলের যে বক্স সেখানে চলে যায়। এরপর আমরা ইউজ করব ডেট অফ বার্থ।
আমি সংক্ষেপে ডিউবি দিচ্ছি। তো এটা আমরা অবশ্যই দিব এখান থেকে ডেট এন্ড টাইম এখান থেকে, তো আমরা অটোমেটিক্যালি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এরপর আমি দিব অ্যাটাচমেন্ট বা পিকচার, এখানে পিকচার দিব। পিকচারের ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট ব্যবহার করতে পারি অথবা ওয়েলি অবজেক্ট এই অপশনটা ব্যবহার করতে পারি। আমি যে কোনো একটা দিচ্ছি অ্যাটাচমেন্ট। তো এখানে অনেকগুলো অপশন আছে, আর আমরা চাইলে এগুলো সবগুলো অপশনের মধ্যে দিতে দেখাতে গেলে অনেক সময় লাগবে, সবগুলারই কাজ হচ্ছে সেম। যেমন এখানে টেক্সট মেমো দুটি সেম, নাম্বার হচ্ছে ফোন নাম্বারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ডেট অফ বার্থ বা এডমিশন ডেটের ক্ষেত্রে ডেট অ্যান্ড টাইম ব্যবহার করা হয়। এরপরে এখানে আসলে টাকার অ্যামাউন্ট, আমরা যদি ওখানে লিখি অ্যামাউন্ট টাকা, তখন আমরা কারেন্সি ইউজ করবো যাতে অটোমেটিক্যালি টাকার চিহ্নটা চলে আসে। এরপরে ও টু নাম্বার, এটা 1 2 3 এভাবে সিরিয়ালে আসবে, ইয়েস অর নো, ইয়েস নো। আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর করি হা অর না একটা দিয়ে, সেক্ষেত্রে আমরা ইয়েস নো অপশনটা ব্যবহার করতে পারি। এরপরে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি ওয়েল অবজেক্ট। ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা ওয়েবসাইট যখন আমরা দিব সেখানে এই অপশনটা হাইপারলিঙ্ক অপশনটা ব্যবহার করতেই হবে। এরপরে আছে অ্যাটাচমেন্ট, এটাই হচ্ছে আমরা যখন ছবির জন্য ব্যবহার করি। এরপরে আছে লুকআপ ওয়াইজেট, এটা হচ্ছে নির্দিষ্ট কতগুলো অপশন দিয়ে দেওয়া। সাপোজ আমি একটা কতগুলো কোর্সের নাম দিব, ওইখান থেকে যে কোনো একটা কোর্সে টিক মার্ক দিয়ে সিলেক্ট করে দেওয়া, এটার কাজ হচ্ছে লুকআপ ওয়াইজেট। আমরা যেটা জেন্ডারের মাধ্যমে দেখেছি, তো এখন আমার টেবিলের কাজ শেষ। আমরা টেবিলটা সেভ করলাম, এরপরে নতুন যেগুলো লিখছি ওগুলো আমরা সেভ করে নিব। তো সেভ করার পর আমরা চলে যাব ডাটা শিট ভিউতে। আমাদের যে ডাটাগুলো এন্ট্রি করলাম এখানে, সেগুলো আমাদের শিট আকারে যেখানে প্রেজেন্টেশন হবে সেখানে চলে যাব। তো আমরা ভিউতে ক্লিক করে ডাটা শিট ভিউতে চলে যাব। তার আগে আমাদেরকে টেবিলটাকে সেভ করে নিতে হবে। তো এখানে ইয়েস নো অপশন আছে, আমরা যখন একটা টেবিল থেকে অন্য শিটে চলে যাব সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সেভ করে নিতে হবে। সেভ না করলে আমরা ইয়েসে দিলে অটোমেটিক এখানে সেভ হয়ে যাবে। তো এ হচ্ছে আমাদের ডাটা শিট ভিউ, আমাদের এখানে আমাদের সম্পূর্ণ ডাটাগুলো অ্যাটাচ করতে হবে। আমরা একটা স্টুডেন্ট যখন অ্যাডমিশন নিব সেক্ষেত্রে আমরা এখানে নেট থেকে শুরু করব, যেহেতু আমরা ফর্ম নামের ক্ষেত্রে অটো নাম্বার ফিক্স করে দিয়েছি, এটা অটোমেটিক নাম্বারটা উঠে যাবে। তো আমি যদি এখন একটা নাম দিয়ে ফিল আপ করি এমডি মামুন, তো এখানে অটোমেটিক ফর্ম নাম্বার এখানে এক নাম্বার চলে আসছে। আমরা যখন ট্যাপ দিয়ে পরের অপশনে যাব, ফাদার্স নেম আমরা দিলাম, ফাদার্স নেম, এরপর আমরা ট্যাপ দিয়ে পরের অপশনে যাব অ্যাড্রেস। তো এখানে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের অ্যাড্রেসগুলো বসিয়ে দিতে পারি। এরপর আমরা চলে যাবো ফোন নাম্বারে, অ্যাড্রেস লেখার পর আমরা চলে যাব ফোন নাম্বার। এখানে অবশ্যই আমাদেরকে নাম্বার ব্যবহার করতে হবে, নাম্বার ব্যবহার না করলে সেটা নিবে না। এরপরে এখানে আসতেছে জেন্ডার, জেন্ডার এখানে আমরা দুটো অপশন পাবো, যেহেতু আমরা এখানে কনফার্ম করে দিয়েছিলাম যে লুকআপ ওয়াইজার থেকে মেল ফিমেল, এখান থেকে আমি দিব মেল। এরপরে এখানে মেল অ্যাড্রেস আমরা এটা ABCD, আর সাপোজ যে কোনো একটা মেল আইডি দিই, যে কোনো একটা মেল আইডি দিলাম, এটা অটোমেটিক এখানে কালার হয়ে যাবে যেহেতু আমরা আইফার লিঙ্ক সিলেক্ট করে দিছি। এরপর অপশনে চলে যাবো ডেট অফ বার্থ, এখান থেকে আমরা ডেট অফ বার্থ সিলেক্ট করে দিব, সাপোজ আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি এখন। পরের অপশন আসতেছে অ্যাটাচমেন্ট, এখানে আমাদের অ্যাটাচমেন্টটা করতে হবে। আমরা যখন মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে ম্যানেজ অ্যাটাচমেন্ট এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা অ্যাডে ক্লিক করে আমরা ইয়া থেকে আমাদের পিসি থেকে যে অ্যাটাচমেন্ট যে ছবি বা পরিচয়পত্র আমরা অ্যাড করতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো। সাপোজ আমি এখান থেকে একটা ছবি ফিক্স করে দিই, অ্যাড করে দিলাম। এখানে একাধিক ছবি অ্যাড করা যাবে, তো আমার কাজ শেষ, সেজন্য আমি ওকে দিলাম। এখানে অ্যাটাচমেন্ট 1 দেখা যাচ্ছে। তো এক নাম্বার কাজটা আমরা, এবার আমরা অনেকগুলো কাজ ফিল আপ করে নিতে পারি আমাদের স্টুডেন্ট তালিকাগুলো। এরপর আমাদের কাজ হবে ফর্ম ক্রিয়েট করা, এগুলোকে একটা ফর্মে নিয়ে যাওয়া, সেখানে সুন্দরভাবে এটাকে প্রিন্ট আউট করা। তো আমি আরও কয়েকটা ডাটা এন্ট্রি করে নিচ্ছি, তিনটা ডাটা শিট ফিল আপ করলাম। এখন আমরা চলে যাব আমাদের ক্রিয়েট অপশনে, ক্রিয়েট অপশন থেকে আমরা আইডিগুলোকে ফর্ম আকারে ভিউ করব। আমরা যখন ফর্মে ক্লিক করব, আমাদের যে ডাটাগুলো এন্ট্রি করা হয়েছে সেগুলো আমাদের একটা ফর্ম আমাদের চলে আসছে। এই ফর্মটাকে একটু ডিজাইন করতে পারি আমরা চাইলে, এখানে যে ফর্ম আছে এখানে ফর্ম লিখেছে আমাদের, এখানে টেবিলে যেটা ছিল সেই লিখাটা এখানে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে এডিট করে
যে আমাদের অ্যাডমিশন ফর্ম দিয়ে আমাদের প্রতিষ্ঠানের কোনো একটা নাম দিয়ে এখান থেকে আমরা সেট আপ করে নিতে পারি। এরপরে এখানে লোগো অপশন আছে, আমরা এখান থেকে চাইলে লোগোর অপশনে ক্লিক করে ক্রিয়েট অপশনে যাব। এখানে আমাদের লোগো, আমরা লোগোটা এখান থেকে নিয়ে আসতে পারি। আমরা লোগোর অপশনে ক্লিক করে সরাসরি ফরম্যাটে চলে যাব। ফরম্যাট অপশনে যাওয়ার পর এখানে লোগো অপশনটা দেওয়া আছে। আমরা যে কোনো একটা লোগো, আমাদের যে প্রাতিষ্ঠানিক লোগো থাকে, আমরা সেই লোগোটা এখানে নিয়ে আসতে পারি। ধরে নিলাম আমি আমি এটাকে লোগো লোগো আকারে ব্যবহার করব। তো এখানে এটা চলে আসছে আমাদের ফর্মের উপরে, হেডলাইনটা চলে আসছে। এখানে অনেকগুলো থিমস দেখা যাচ্ছে। এখান থেকে চাইলে আমাদের যে ফর্মের থিমসগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে অনেকগুলো থিমস আছে, এই থিমসগুলো ব্যবহার করে আমরা চাইলে ফর্মটা প্রিন্ট আউট করতে পারি। এখন এখানে বিষয় হচ্ছে, আমরা যতগুলো স্টুডেন্ট ডাটা এন্ট্রি করবো, আমাদের কাজ হচ্ছে আমাদের শিট যে এখানে আছে ফর্ম, আমরা এখানে ফর্মে যা কিছু করব এখানে শেপটা ফর্ম আকারে এখানে শো করবে, এখানে আমাদের ডাটাগুলো শো করবে। তো আমাদের এখানে যেহেতু এখন তিনটা ফর্ম ফিল আপ করা আছে, তিনটা ফর্ম, এখন দুইয়ের মধ্যে এক, আমি দেখি আমাদের এখানে ফর্মের মধ্যে কয়জন আছে, তিনটা আছে। তো আমি তিন নাম্বার থেকে চলে আসি, পরের নাম্বারে চলে আসি। এখন আমি প্রথম থেকে যদি আমার ডাটা নিয়ে আসি এখানে, এটা এই ফর্মটা আমি ডিলিট করে দিই। আমি এখন আসি ফর্মে, আমি এখানে তিনটা এন্ট্রি কমপ্লিট করলাম। এখন যদি আমি ফর্মে চলে যাই, ক্রিয়েট ক্রিয়েট হতে থেকে আমরা চলে যাব ফর্ম, ক্রিয়েট ক্রিয়েট থেকে আমরা চলে যাব ফর্মে। তো ওয়ান অফ থ্রি, তার মানে এখানে তিনটার মধ্যে এটা এক নাম্বারটা। আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি, থ্রি টু অফ থ্রি, তার মানে দুই নাম্বারটা ফর্ম নাম্বার দুই এখানে চলে আসছে, দুই নাম্বার ছবি সব কিছু চলে আসছে। আমরা এইভাবে একটা একটা করে সবগুলো ফর্ম দেখতে পারি, যে আমি এখানে তিনটা ফর্ম এন্ট্রি করলাম, তিনটা এখানে শো করতেছে। এভাবে আমরা যখন একটা প্রতিষ্ঠানের ডাটাগুলো খুব শর্টকাটভাবে আমরা যখন এখানে ফর্মে এন্ট্রি করে নিব, সেটা পরবর্তীতে আমরা এখানে ফর্ম আকারে প্রিন্ট আউট করে নিতে পারবো। এখানে প্রিন্ট, আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, যে এখানে দেখা যাচ্ছে প্রিন্ট প্রিভিউর মাধ্যমে আমাদের ফর্মগুলো এখানে শো করতেছে। অনেক সুন্দরভাবে আমরা এটা প্রিন্ট আউট করে নিতে পারি। ডাটাবেসের মূল কাজ হচ্ছে এটা, আমরা বিভিন্ন ধরনের ফর্ম তৈরি করা। আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে যতগুলো ফর্ম ব্যবহার করতে হয়, সে ফর্মগুলো একটা ডাটাবেস আকারে তৈরি করার নামই হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস। তো এগুলো আপনারা যত সুন্দরভাবে, যত ক্রিয়েটিভের সাথে তৈরি করবে, ততই সুন্দরভাবে। এখানে আরও অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটা অপশন নিয়ে দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমাদের এখানে টেবিল ডিজাইন, প্রত্যেকটা কাজ আপনারা যখন একটা একটাতে ক্লিক করবেন, সবগুলো অপশন সম্পর্কে আশা করি ধারণা হয়ে যাবে। তো বেসিক যে কাজগুলো আমাদের সবসময় করতে হয়, সেটা হচ্ছে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করতে হয়, এবং সেখান থেকে আমরা ফর্ম আকারে এটাকে প্রিন্ট করা হয়। এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস অর্থাৎ ডাটাবেসের বেসিক লেকচার। খুব অল্প সময়ে এর থেকে ভালো বোঝানো সম্ভব না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।